নমস্কার বন্ধুরা, শেফালিস গার্ডেন থেকে আমি শেফালি। আমি আজ চাল কুমড়া ও চিচিঙ্গে নিয়ে কিছু বলবো। চাল কুমড়ো তো প্রচুর হচ্ছে, নিজেরাও খাচ্ছি আর প্রতিবেশীদের দিচ্ছি। আবার চাল কুমড়ো শাকটাও খাওয়া যায়, তবে সবটাই জৈব সারের কামাল। চাল ধোয়া জল, ভাতের ফ্যান আর জৈব সারের তরল দেয়া হয় গাছে। গাছে তিন ধরনের পোকা হয়, লাল মাকড়, মাছি, ছোট ছোট শুঁয়োপোকা, সেই সঙ্গে আছে লাল পিঁপড়ে। মাছি পোকা ফুলের মধ্যে ডিম দিয়ে দেয় আর খুব ছোট অবস্থায় জালি কুমড়ো নষ্ট হয়ে যায়। তবে আমি ঢাকা দিয়ে রাখছি বলে এখন আর চাল কুমড়ো নষ্ট হচ্ছে না, পোকাবিহীন চাল কুমড়ো পাচ্ছি। তবে ঢাকা দিয়ে রাখলে কোনো পোকায় আক্রমণ করতে পারে না। এবার বলি গাছ কিভাবে বসিয়েছি। গাছটা মাটিতে বসিয়ে ছাদে তুলে দিয়েছি। আসলে গাছটা বসিয়েছিলাম ছাদে ছাওয়া দেওয়ার জন্য। গরমের সময় ছাদ খুব গরম হয়ে যায়, সেই সময় ছাদটা ছাওয়া থাকলে খড় গরম হয় না আর এসির দরকার লাগে না। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।